بسم الله الرحمن الرحيم. ادع إلى سبيل ربك بالحكمة والموعظة الحسنة وجادلهم بالتي هي أحسن إن ربك هو أعلم بمن ضل عن سبيله وهو أعلم بالمهتدين. وعليكم السلام ورحمة الله. বিষয়ের মধ্যে যদি আর কোনো ভাইয়ের প্রশ্ন থাকে, তার কারণে আমরা অল্প সময়ের মধ্যে এইটাকে মানে এমন একটা ভাবে তৈরি করতে চাচ্ছি যাতে মানুষের এটাতে কোনো মানে অসুবিধা না হয় যে কিভাবে বন্টন করবো, কিভাবে কি করবো, একটা প্রশ্ন আমি নিজেই করি। হয়তো ভাই আপনি বলবেন যে এরকম যদি হয়, খাদ্যদ্রব্য যদি আটাই করি তাহলে মিসকিন ফকিরা তো খাদ্য বইতে বইতে প্রেশান হয়ে যাবে, প্রশ্ন আসতে পারে তো নাকি? শুনেন ভালো ভাই উত্তরটা, অনেক প্রশ্ন আসছে না আপনাদের মোবাইলে, হয়তো এখন আসছে না, হয়তো পরে আসবে, আমি যাওয়ার পরে হয়তো এরকম তাহলে কি সমাধান হবে আপনারা হয়তো বলবেন। এই জন্য আমার মনে আসলো আমি কয়েকটা প্রশ্ন নিজে করছি, নিজে উত্তর দিচ্ছি। জাকাতুল ফিতর খাদ্য যে উঠাবো আমরা, তো গরিব মানুষ কিন্তু বয়স্ক লোকেরা সব মানে আসে, তো কেমন করে মানে ওরা বলবে, ওরা ঝামেলায় পড়ে যাবে, এটা সমস্যা হয়তো আপনারা মনে করতে পারেন। প্রথম কথা যেটা হচ্ছে যে জাকাতুল ফিতর গরিব মানুষরা আপনার কাছ থেকে নিয়ে যাবে এমনটি বিষয় নয়। আপনার গ্রাম থেকে অন্য গ্রামে দেবেন এমনটিও বিষয় নয়। আপনার গ্রামে যারা অহন করে তাদের লিস্ট করুন, তাদের বাড়িতে বাড়িতে ছ মাসের খাদ্য যাবে সব পৌঁছে দিন তার বাড়িতে। আপনার গ্রামের অভাবীদের অভাব দূর করুন। আপনি যখন আপনার গ্রামের অভাব দূর করবেন, আপনার পাশে গ্রামের লোক তারা তাদের সেটা দিয়ে তাদের গ্রামের অভাব দূর করবে, আমার গ্রামের বংশধর আমার গ্রামের অভাব দূর করবে, এরকম যখন সবাই অভাব দূর করে দেবে তখন ওই গ্রামের লোক আর আপনার কাছে সেটা আনতে আসার প্রয়োজন করবে না, সমস্যা সমাধান। কিন্তু হয়তো আপনি আবার প্রশ্ন করতে পারেন যে না 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 আপনি যাবো সহায়তা পান না, তার কারণ হচ্ছে আজকালকার মিষ্টির প্রকৃতির অভ্যাস থেকে খারাপ, ও যতই পাক খাওয়া চলে আসবে, এটা প্রশ্ন আসতে পারে আপনাদের, আপনাদেরকে বলে রাখি। আমরা যখন সবাই মিলে ফিতরা সময়ের মধ্যে বন্টন করে শেষ করে দেবো, আর আমার গ্রামের মিষ্টির যখন আপনার গ্রামে আসবে কিছু পাবে, পাবে না কিনে শেষ হয়ে গেছে, আপনার গ্রামের মিষ্টির প্রতি যখন আমার গ্রামে ওই যে অভ্যাস খারাপ বলছেন যাবে, ও কিছু পাবে, পাবে না, তখন কি হবে? তার পরের বছর থেকে আর যাবে না, সবাই তো দিয়ে শেষ করে দিচ্ছে আর যেহেতু কোনো লাভ হয় না ও যাবেই না। আর যদি সবাইকে অল্প অল্প করে দেওয়ার সিস্টেম রাখেন, আমার গ্রামের মিষ্টির আপনার গ্রাম আসবে, আপনার গ্রামের মিষ্টির আমার গ্রাম যাবে, এতে সময় নষ্ট হবে, গাড়ি ভাড়া লাগবে, অনেক কিছু সমস্যা রয়েছে। সুতরাং ইসলাম অনুযায়ী যদি আমরা আমাদের ফিতরাটাকে আমাদের গ্রামের মাঝে যদি বন্টন করে দিই, প্রত্যেক গ্রামে এরকম ভাবে যদি বন্টন করা হয়, ধনী গ্রামগুলো যদি পাশে গরিব গ্রামগুলোকে দিয়ে দেয়, তাহলে এটা সমস্যার সমাধান হয়ে যাবে আর এই প্রশ্ন আসবে না। আশা করি বিষয়টি স্পষ্ট হয়েছে।